বিগত আওয়ামী লীগ সরকারের আমলে উন্নয়ন বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ পেত পরিবহন ও যোগাযোগ অবকাঠামো খাত। নতুন সড়ক, সেতু, রেলপথ নির্মাণ, সংস্কার ও উন্নয়নে ব্যয় হয়েছে বিপুল পরিমাণ অর্থ। খাতটিতে বিভিন্ন বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন স্থানীয় ঠিকাদাররাও। গত দেড় দশকে স্থানীয় ঠিকাদারদের মধ্যে রেলপথ মন্ত্রণালয়ে সবচেয়ে বেশি টাকার কাজ করেছে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ও তম কনস্ট্রাকশন। অন্যদিকে সড়ক ও জনপথ অধিদপ্তরে শীর্ষ ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর একটি ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড। তালিকার শীর্ষ দশের মধ্যে থাকা অন্য ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো হলো রানা বিল্ডার্স, হাসান টেকনো বিল্ডার্স, মোজাহার এন্টারপ্রাইজ, ময়েন উদ্দিন লিমিটেড, মাসুদ হাইটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড, স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স ও মোহাম্মদ আমিনুল হক। বাংলাদেশ রেলওয়েতে কাজ করা স্থানীয় ঠিকাদারদের মধ্যে টাকার অঙ্কে সবচেয়ে বেশি কাজ পেয়েছে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। লাকসাম চিনকি আস্তানা, কাশিয়ানী গোপালগঞ্জ রেলপথ সহ রেলওয়ের একাধিক অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন কাজ করেছে প্রতিষ্ঠানটি। বর্তমানে রেলের চলমান দুটি প্রকল্পে কাজ করছে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার। এর মধ্যে 2001 কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পে চীনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করছে 3,500 কোটি টাকার। আর আখাউড়া লাকসাম রেলপথ প্রকল্পে চীন ও বাংলাদেশের দুই প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে 3,473 কোটি টাকার কাজ করছে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর অভিযোগ আছে, বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি সুবিধা পাওয়া ঠিকাদারদের অন্যতম তিনি। রেলওয়ে ছাড়াও সম্প্রতি ঢাকা সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পে 2,320 কোটি টাকার উন্নয়ন কাজ পেয়েছে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার। চীনের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে সড়কটির একাংশের নির্মাণ কাজ পেয়েছে প্রতিষ্ঠানটি। রেলের আরেক শীর্ষ ঠিকাদার তম কনস্ট্রাকশন। 2001 কক্সবাজার ও আখাউড়া লাকসাম রেলপথ নির্মাণ প্রকল্পে একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে 6,161 কোটি টাকার কাজ করছে তমা। প্রতিষ্ঠানটির মালিক আতাউর রহমান ভূঁইয়া একসময় নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হন তিনি। তমা কনস্ট্রাকশনের সঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমের সম্পৃক্ততা রয়েছে বলে জনশ্রুতি রয়েছে। অন্যদিকে স্থানীয় ঠিকাদারদের মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরে শীর্ষে রয়েছে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড। সরকারি ক্রয় সম্পর্কিত তথ্য ভান্ডার সেন্ট্রাল প্রকিউরমেন্টের হিসাব অনুযায়ী 2014 সালের সেপ্টেম্বরের পর থেকে প্রতিষ্ঠানটি সড়ক ও জনপথ অধিদপ্তরে 113টি কার্যাদেশ পেয়েছে। এসব কাজের চুক্তি মূল্য 5,966 কোটি টাকারও বেশি। সড়ক ও জনপথ অধিদপ্তরের আরেক শীর্ষ ঠিকাদারি প্রতিষ্ঠান রানা বিল্ডার্স 2014 সালের ফেব্রুয়ারির পর থেকে প্রতিষ্ঠানটি সড়ক ও জনপথ অধিদপ্তরে 422টি কার্যাদেশ পেয়েছে। এসব কাজের চুক্তি মূল্য 5,714 কোটি টাকা। রানা বিল্ডার্সের মালিক মোহাম্মদ আলো বণিক বার্তার অনুসন্ধানে উঠে এসেছে, চার দশকের বেশি সময় ধরে ঠিকাদারি ব্যবসার সঙ্গে সম্পৃক্ত মোহাম্মদ আলমের উত্থান হয়েছে মূলত গত এক দশকে। সড়ক ও জনপথ অধিদপ্তরের আরেক শীর্ষ ঠিকাদার মোজাহার এন্টারপ্রাইজ 2016 সালের ডিসেম্বরের পর থেকে প্রতিষ্ঠানটি 1,176টি কাজ পেয়েছে। এসব কাজের চুক্তি মূল্য 4,105 কোটি টাকা। মোজাহার এন্টারপ্রাইজের মালিক কাজী মোজাহারুল হকের বাড়ি খুলনায়। তিনি আওয়ামী লীগ সমর্থক স্থানীয় একটি প্রভাবশালী পরিবারের সঙ্গে সম্পর্ক রেখে ঠিকাদারি ব্যবসায় প্রতিষ্ঠা পেয়েছেন বলে জনশ্রুতি রয়েছে। 2014 সালের পর থেকে সড়ক ও জনপথ অধিদপ্তরে 641টি কার্যাদেশ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান ময়েন উদ্দিন লিমিটেড। এসব কাজের চুক্তি মূল্য 4,060 কোটি টাকা। 2016 সালের নভেম্বরের পর থেকে স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড সড়ক ও জনপথ অধিদপ্তরে 3,189 কোটি টাকার কার্যাদেশ পেয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান খান মোহাম্মদ আফতাবউদ্দিন সাম্প্রতিক বছরগুলোয় সড়ক ও জনপথ অধিদপ্তরের শীর্ষ ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে উঠে এসেছে নওগাঁর মোহাম্মদ আমিনুল হক লিমিটেড। প্রতিষ্ঠানটির মালিক নওগাঁর আমিনুল হক। সিপিটিইউর হিসাব অনুযায়ী 2017 সালের ডিসেম্বরের পর থেকে সড়ক ও জনপথ অধিদপ্তরে 3,811টি কার্যাদেশ পেয়েছে আমিনুল হক লিমিটেড। এসব কাজের চুক্তি মূল্য 2,879 কোটি টাকা। সড়ক ও জনপথ অধিদপ্তরের শীর্ষ ঠিকাদারের মধ্যে আরও রয়েছে এম বিল্ডার্স, মাহফুজ খান ও ওরিয়েন্ট ট্রেডিং অ্যান্ড বিল্ডার্স ও আবেদ মনসুর কনস্ট্রাকশন। এসব ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে কয়েকটির বিরুদ্ধে জাল সনদ ব্যবহার করে কার্যাদেশ বাগিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে।